আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্যের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনি কি ফার্মের মুরগি খান বা ফার্মের মুরগি খেতে ভালোবাসেন? তাহলে আপনি আছেন মারাত্মক ঝুঁকিতে। আপনি কি জানেন ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় তা হচ্ছে চামড়া শিল্পে বর্জ্য। এইসব বর্জ্যে আছে বিষাক্ত ক্রোমিয়াম, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কি রান্না করলেও এই ক্রোমিয়াম নষ্ট হয় না, কারণ এর তাপ সহনীয় ক্ষমতা হলো 2900 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা রান্না করি 1100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে এই বিষাক্ত ক্রোমিয়াম মুরগির মাংস থেকে আমাদের দেহে প্রবেশ করে, কিডনি লিভার অকুজ করে দিতে পারে। এছাড়াও এই বিষাক্ত ক্রোমিয়ামে দেহের কোষ নষ্ট করে দেয়, যা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হোসেন তার গবেষণায় দেখতে পায় প্রতি 1000 গ্রাম মুরগিতে মাংসর ক্রোমিয়াম আছে 350 মাইক্রোগ্রাম, হাড়ে ক্রোমিয়াম আছে 2000 মাইক্রোগ্রাম, কলিজায় ক্রোমিয়াম আছে 612 মাইক্রোগ্রাম, মগজে আছে 4520 মাইক্রোগ্রাম, আর রক্তে আছে 790 মাইক্রোগ্রাম। মাইক্রোগ্রাম ক্রোমিয়াম বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর মতে একজন মানুষ 35 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে, এর বেশি হলে তা দেহের জন্য ক্ষতিকর। আমাদের যদি 250 গ্রাম ওজনের এক টুকরা মাংস খাই, তবে আমাদের দেহে প্রবেশ করেছে 87.5 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, যা অনেক বেশি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, না হয় আপনি বুঝতে পারবেন না যে আমরা প্রতিনিয়ত কী খেতে চলেছি। আবার আমরা যদি 60 গ্রাম ওজনের একটি মাংসের টুকরো খাই, তবে তা থেকে আমরা পাচ্ছি 21.88 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, তা সহনীয় পর্যায়ে। কিন্তু এই ক্ষতিকর এই ক্রোমিয়াম ছাড়াও মুরগিকে দেওয়া হয় নানা ধরনের অ্যান্টিবায়োটিক। কৃষি গবেষণা কাউন্সিলের মতে মুরগির মাংসে এবং ডিমে এসব অ্যান্টিবায়োটিক বর্তমান থাকে, আর এই সমস্ত অ্যান্টিবায়োটিক মুরগির মাংস ও ডিমের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী সম্পদ বিভাগের অধ্যাপক রতন ক্রান্তির বিশ্বাস বলেন, বেশিরভাগ ফার্মের মুরগিতে রয়েছে এমন সব মারাত্মক ব্যাকটেরিয়া ও জীবাণু, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। মুরগির দেহে হিউম্যান অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এতে মুরগি খুব তাড়াতাড়ি বড় হয়, এর ফলে খুব বেশি খাবার দেওয়ার দরকার হয় না, আর দানাদার যেসব খাবার মুরগিকে খেতে দেওয়া হয় তাও খেতে দেওয়া হয়, তাতেও মিশ্রণ করা হয় নানা রকম রাসায়নিক, আর এসব মুরগি মাংস খেলে মানুষের শরীরের বিরূপ প্রতিক্রিয়া হয়। ফার্মের মুরগির মাংসে আর্সেনিকও রয়েছে, নানা ধরনের অ্যান্টিবায়োটিক হরমোন ও ওষুধের ফলে এমন হয়। তিনি বলেন 97% ক্ষেত্রে মুরগির ব্রেস্টে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে থাকে, আর এসবেরই মূল কারক স্বাভাবিক উপায়ে বাড়তে না দিয়ে তাড়াতাড়ি মুরগিকে বড় করে তোলার চেষ্টা। মুরগি বৃদ্ধি করার জন্য গ্রোথ হরমোন প্রয়োগ করা হয়, ফলে মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখেন না, বড় চেহারার মুরগিগুলোর সঙ্গে আগেকার দিনের দেশি মুরগির কোনো তুলনা হয় না। সর্বশেষ বলতে হয়, আমাদের এই বিষাক্ত ফার্মের মুরগির খাওয়া থেকে বিরক্ত থাকা উচিত। অনেকেই তাদের কোমলমতি বাচ্চাদের নিয়ে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায়, আর বাচ্চাদের পছন্দই থাকে চিকেন ফ্রাই, গ্রিল, তান্দুরি ইত্যাদি চিকেন আইটেম, যা বেশিরভাগ সময় ফার্মের মুরগি হয়ে থাকে। তাদের এখনই সাবধান হতে হবে বিষাক্ত এইসব ফার্মের মুরগি থেকে, নয়তো তাদের অতি আদরে সন্তানেরা ফুটবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, যা আমাদের কারোই কাম্য নয়।